নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি বৃশ্চিক রাশির মাসিক রাশিফলের ভিডিও, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির কেমন যেতে চলেছে তার একটা পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। অর্থাৎ এইটি একটি ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। বৃশ্চিক রাশির হাজারো লাখে কোটি কিন্তু মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পাবেন না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথে গাইড হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু কাজে কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল। এই রাশিফল দেখে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে মতামত নিয়ে সেই কাজে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন। তো শুরু করা যাক। বৃশ্চিক রাশি যদি আপনি হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন এই সেপ্টেম্বর 2021-এ? দেখুন, প্রথম আসি শরীরগত দিক। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা ওভারঅল মোটামুটি কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু থাকছে। খুব বড় ধরনের যে সমস্যা শরীর নিয়ে তা কিন্তু থাকছে না, টুকিটাকি খুচরো সমস্যা থাকতে পারে, বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না। আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং শনি 14 সেপ্টেম্বর থেকে অবস্থান করছে, এবং একাদশভাবে একাদশপতির অবস্থান, এবং আপনার সপ্তমভাবে রাহুর অবস্থান, এবং আপনার দশমভাবে রবির অবস্থান, এবং একাদশভাবে এই রবি আবার চলে যাচ্ছে, এবং মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ রূপে লাভ কিন্তু ঘটাবে। তো জিনিসটা আপনাদেরকে জানি কি রেজাল্ট আপনারা পাবেন। প্রথম আসে শরীরগত দিকটা আপনাদেরকে বললাম খুব বড় ধরনের। আর্থিক স্থিতির দিকটা যদি বলি, অর্থনৈতিক দিকটাতে একটু আপনাদের চাপ কিন্তু থাকবে, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে, অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু ভালো থাকবে, কিন্তু আপনাদের অধিক থেকে অধিকতর ব্যয় আপনাদের কিন্তু এ মাসে আপনাদের হবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, খুব বড় ধরনের খরচ আপনাদের কিন্তু হবে, এবং একাদশপতির একাদশভাবে অবস্থান আপনাদেরকে কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে, এবং শুক্র আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জায়গাটাতে, আপনার সপ্তমপতি শুক্র দ্বাদশে চলে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য আপনাদের কিন্তু দাঁড় করাবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য কিন্তু দাঁড়াবে। তবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো, যারা গার্মেন্টসে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু আপনি বৃশ্চিক রাশির মানুষ, গার্মেন্টসের বিজনেসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু যাবে। গার্মেন্টসের বিজনেস অর্থাৎ জামা কাপড়ের ব্যবসা যারা করেন, এই প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা আবার ভালো রেজাল্ট কিন্তু পাবেন। নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, এবং যাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের ছাড়াছাড়ি হয়ে গেছে বা প্রেম কেটে গেছে, সে প্রেম কিন্তু, পুরানো প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। এবং আপনাদের চতুর্থপতি, আপনাদের রাশির চতুর্থপতি তৃতীয়ভাবে অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এর পাশাপাশি আপনাদের কিন্তু পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি ভবন সম্পত্তি যোগ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, সম্পত্তিগত দিকগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কারণ আপনাদের কর্ম হবে কর্মপতির অবস্থান, অর্থাৎ আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত, এবং এই কর্মপতি একাদশভাবে একাদশপতির সঙ্গে যখন কানেক্ট করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সোনায় সুহাগা হতে চলেছে, অর্থাৎ কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে, এবং কন্ট্রাকচুয়াল জব পাওয়া বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন এই কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু, আপনি বৃশ্চিক রাশির মানুষ, কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সাকসেস কিন্তু পাবেন। সন্তানের জায়গাটা যদি বলি, সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ, সন্তান প্রাপ্তি, সন্তানের এডুকেশান, সন্তানের হেলথ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে।
শেয়ার মার্কেট থেকে আপনারা এ মাসে লাভ পাবেন, লটারি থেকে, এবং আপনাদের এ মাসে বেশ কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই জায়গাগুলো কিন্তু ভালো। এবং যারা শেয়ার মার্কেটের পাশাপাশি আপনি ধরুন কোনো সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন বা আপনি ব্রোকার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অর্থাৎ কথা বিক্রি করে যারা খায় তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু এ মাসে কিন্তু করবে। অর্থাৎ সেলস ডিপার্টমেন্ট, আপনি ধরুন কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, কোনো এজেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো সম্ভাবনা কিন্তু থাকছে। যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবেন। অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা আছেন অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে যারা আছে তারা কিন্তু ধীরে 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 কাজের সুযোগগুলো কিন্তু তাদেরও কিন্তু বাড়বে। আপনি বিশ্বাসী মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে দৈনিক রোজগারের জায়গাটা বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে আমি বলবো বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। অর্থাৎ এই জায়গাটা আপনারা একটু ভেবেচিন্তে কোনো কারো পরামর্শ নিয়ে আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন। সেক্ষেত্রে হয়তো আপনাদের অর্থের ক্ষেত্রে টাকা আটকে যাওয়া বা টাকা ফেঁসে যাওয়া বা লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি আপনাদের কিন্তু খুব বজায় থাকবে। বেশ কিছু শুভ সংবাদ আপনাদের আসবে এবং খুশির জোয়ার আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। এবং বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে থেকে বকরী অবস্থায় নবমভাবে দৃষ্টি, আমি বারবার বলছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেভাবটা গঙ্গা জলের মধ্যে প্রবাহিত করে, অর্থাৎ ভাগ্যভাবে দৃষ্টি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এ মাসে কিন্তু পাবেন। অর্থাৎ ডেভেলপমেন্টের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট করবে। যারা প্রমোটার বিল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আসতে চলেছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো অনলাইন কাজ, মার্কেটিং লাইন, বিদেশের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুফল কিন্তু পাবেন। এডুকেশনের দিকটা যদি বলি, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট হলো। উচ্চশিক্ষা এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তারাও কিন্তু যথেষ্ট সফলতা আপনারা কিন্তু পাবেন। এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে ধীরে 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 ভালো দিক কিন্তু আসতে চলেছে। অর্থাৎ যারা একটু অমনোযোগী ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মনোযোগ, মনোসংযোগটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে বেশ কিছু পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু দেখা যাবে। তবে শত্রুতার জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। শত্রুতা থেকে আপনাদের জ্ঞাতি শত্রুতা, এই জ্ঞাতি শত্রুতা আপনাদের কিন্তু ভোগাবে। রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়াবে। এবং এ মাসে আপনাদের প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। নিজস্ব সম্পত্তি ক্রয় বা তার জন্য কোনো টাকা অ্যাডভান্স করা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। এবং বহু সুযোগ আপনাদের কিন্তু আসবে, এ মাসে না হলো আগামী দিনে এই সুযোগ কিন্তু আপনাদের জীবনে কাজে কিন্তু দিবে। এই ছিল বৃশ্চিক রাশির জিস্ট, কী পেতে চলেছে, কী হতে চলেছে তার একটা সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার।